সুন্দরবনের কাছে নতুন শিল্প কারখানা নয় নাইকোর সঙ্গে পেট্রোবাংলা ও বাপেক্সের সব চুক্তি অবৈধ বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ষোড় সংশোধনী বাতিলের রায় অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিলের দাবি আমুর প্রধান বিচারপতির পদত্যাগী সমাধান বলছেন ইনু বন্যার্থদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধিদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ বন্যায় বিপর্যস্ত ছয় হাজার কিলোমিটার সড়ক ছয় লাখ হেক্টর জমির ফসল নষ্ট আর্থিক ক্ষতি পনেরো হাজার কোটি টাকা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস সুন্দরবনের আশপাশে দশ কিলোমিটারের মধ্যে নতুন কোন শিল্প কারখানার অনুমোদন দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও জে হাসানের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন একই সঙ্গে ওই দশ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প কারখানা রয়েছে তার তালিকা আগামী ছয় মাসের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সরকারকে একটা হিসাব হাইকোর্টে দাখিল করতে হবে যে সুন্দরবনের দশ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প প্রতিষ্ঠান সেখানে বিদ্যমান রয়েছে পাশাপাশি ওনারা একটা ইনজাংশন অর্ডার পাস করেছেন পাশ করে বলেছেন যে সুন্দরবনের দশ কিলোমিটারের মধ্যে যাতে রুলের নিষ্পত্তি হওয়া না পর্যন্ত শিল্প স্থাপনের না দেওয়া হয় কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে এক দশকেরও বেশি সময় আগে পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে তাদের সব সম্পত্তি সরকারের অনুকূলে নেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু মোহাম্মদ তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন একই সঙ্গে সরকারকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বকেয়া পাওনা পরিশোধ না করতেও নির্দেশ দিয়েছেন আদালত বিস্তারিত জানাচ্ছেন দুই হাজার তিন সালে বাংলাদেশের দুটি গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ পায় কানাডীয় কোম্পানি নাইকো শুরু থেকেই বিতর্ক ছিল চুক্তির স্বচ্ছতা ও নাইকোর দক্ষতা নিয়ে এর মাঝে সুনামগঞ্জের ছাতকে দুবার অগ্নিকাণ্ডে বিপুল গ্যাস সম্পদের ক্ষতি হয় দুর্নীতির নাইকোর বিষয়টি কানাডার আদালতে গড়ালে নাইকো স্বীকার করে দুর্নীতির মাধ্যমেই বাংলাদেশে কাজ পায় তারা এ অবস্থায় সাথে চুক্তি বাপেক্সের কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে দুই হাজার ষোলো সালে রুল জারি করে হাইকোর্ট সেই রুলের নিষ্পত্তি করে রায় দিলেন আদালত এই এগ্রিমেন্টের আন্ডারে যত কর্মকাণ্ড হয়েছে সবগুলা বাতিল এবং এই দুটো গ্যাস ফিল্ড সরকারের কাছে ন্যাস্ত হবে এবং এই গ্যাস জিএসপিএস এর আন্ডারে গ্যাস পারচেজ এগ্রিমেন্টের আন্ডারে যত পাওনা সবগুলো সরকারের পাওনা হিসেবে গণ্য হবে চার মিলিয়ন ডলার নিয়ে বিএনপি তখনকার সরকার হাওয়া ভবনের মাধ্যমে সেই চার মিলিয়ন বিলি করে ইয়াসুদ্দিনাল মামুন বলেছে যে আমার পাওয়ারের ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে তারেকজিয়া জিয়া ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে আমার মানি নতুন গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত দেখিয়ে তৎকালীন বিএনপি জোট সরকার দেশের সম্পদ নাইকোকে দিয়েছিল বলে জানালেন অ্যাটর্নি জেনারেল এই গ্যাস ফিল্ডগুলো ছিল ভার্জিন গ্যাস ফিল্ড অর্থাৎ একদম অনাবিষ্কৃত একবার নতুন গ্যাস ফিল্ড কিন্তু এটাকে দেখানো হয়েছে এটা অ্যাবান্ডেন গ্যাস ফিল্ড এটা পরিত্যক্ত গ্যাস ফিল্ড ঘুষের বিনিময়ে নাইকোর সাথে চুক্তির নেপথ্যের ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা যাদের বিরুদ্ধে মামলা আছে সেই মামলাগুলো চলবে এবং যদি দেখা যায় তদন্তে বা মামলা চলাকালীন সময়েও এমনকি মামলা রায় প্রদানের আগ মুহূর্তেও কিন্তু কোর্ট যদি মনে করে যে এই মামলার ঘটনার সাথে অন্য কেউ জড়িত ছিল তাকেও মামলায় সম্পৃক্ত করা যেতে পারে মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না আইনজীবী শান্তিপদ ঘোষের লেখা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন বইয়ের মূলক উন্মোচন অনুষ্ঠানে আয়োজন করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সফির রহমান মিলনায়তনে বইটিতে আইনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বইটির মূলক উন্মোচন করেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলা নিয়ে কথা বলেন এই জেল হত্যা মামলা সেখানেও কিন্তু অনেক ত্রুটি ছিল এবং অনেক গাফিলতি ছিল আমরা দুই রায় না মেনে আমরা পরিষ্কার বলেছি এটা ক্রিমিনাল কনসপিরেসি ছিল আলোচনার এক পর্যায়ে তিনি গণমাধ্যমকে বক্তব্য বিক্ষিত না করারও আহ্বান জানান আপনারা আমাকে অনেক ইয়ে করছেন কিন্তু একটু মিসকোট করবেন না আমাকে নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় আমি কোর্টে যা বলি কিছু ডিস্টেট ইয়ে করা হয় এতে গিয়ে আমি একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংবিধানের অন্যতম ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল কে কে অসম্মান করবে আসো আমার সামনে কোন বাপের বেটা বেটি আছে আসো বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল কে অসম্মান করবে চোখ রাঙাবে হবে না এটা বাংলাদেশ ভুলে যেও না আইনের শাসন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন মাহমুদ মুন্না নিউজ ঢাকা সংবিধানের ষোড় সংশোধনী বাতিল করে দেওয়ার রায়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ রাখা হয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমো অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হকিনু বলেছেন ষোড়শ সংশোধনী বাতিলের রায় ইস্যুতে চলমান বিতর্কের অবসান হতে পারে প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সঙ্গে নিয়ে সালেহ চৌধুরী জানাচ্ছেন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে যুব মহিলা লীগ এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়ার রায় নিয়ে বিরোধী দলের রাজনীতি করার কিছুই নেই বঙ্গবন্ধু ও দেশের গণতন্ত্র নিয়ে যেসব বিষয়ে রায়ের পর্যবেক্ষণে এসেছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি মৃত্যুকে পায়ে দাবিয়ে রেখে তিনি মানুষের দাবি প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষকে নিয়ে এগিয়ে এসেছেন আজকে তার উপরে কটাক্ষ করা সাহস আপনাকে কে দিল আজকে আপনি কারকে একই কি উদাহরণ দিয়া আজকে ভীতি প্রদর্শন করছে এই সংসদেরই রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ দিয়েছে সুতরাং আজকে সেই দিকে চিন্তা রেখে ভবিষ্যতের কথা বলবেন যে অবজারভেশন করতে দিয়েছেন এক্সপান্স করতে হবে গতবা এই দেশের মানুষ প্রমাণ নয় এগিয়ে আসবে এবং এই ব্যাপারে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের পর্যবেক্ষণগুলো যুক্তি নির্ভর নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যমূলক মাননীয় প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করছেন কি না তাও বিচার করা দরকার মাননীয় প্রধান বিচারপতি যেখানে নিজেই অনবিপ্রেত মন্তব্য দিয়ে বিতর্কের সূচনা করে জনমনে নিজেকে ও বিচার বিভাগের ভাবমূর্তিকে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে গিয়েছেন এই ভাবমূর্তি রক্ষার্থে তিনি নিজেই শতপ্রণোদিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারেন এর মাধ্যমে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বকে বিতর্কিত করার পাশাপাশি সামরিক শাসনকে আবারও টেনে আনার অপপ্রয়াস করা হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী সালে জুহুর চৌধুরী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কার্যালয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অর্থ সহায়তা দিতে এলে এই আহ্বান জানান তিনি বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কৃষকদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শাহ আলী জয়ের রিপোর্ট সম্প্রতি দুই দফা বন্যায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ প্রায় এক তৃতীয়াংশ তলিয়ে যায় পানির নিচে ব্যাপক ক্ষতি হয় ফসলি জমি ও রাস্তাঘাটের আশঙ্কা আছে তৃতীয় দফা বন্যার তাই বন্যা পরবর্তী কৃষি ও যোগাযোগ খাতের ক্ষতি কাটিয়ে উঠতে কি উদ্যোগ নেবে সরকার তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সরকার প্রধান বলেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে সবাইকে এই অনুদানগুলি এই দুর্গত মানুষের কাছেও অনেক সহায়তা দেবে তাদের খাদ্যের চাহিদা পূরণ করা তাদের অন্যান্য যা যা চাহিদা দরকার যারা গৃহহারা হবে ঘরবাড়ি তৈরি করা সবই আমরা করে দিতে পারবো তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুদান দেওয়ার জন্য এবং আমি চাই যে আমাদের যারা বৃত্তশালী আছে তারা দুর্গত মানুষের সেবায় পাশে দাঁড়াবেন এটাই আমি আশা করি প্রধানমন্ত্রী জানান বন্যার পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্তদের গৃহায়ণ ও কৃষিতে প্রণোদনা দেবে সরকার যারা এভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকে যাদের জীবন জমি জমা চলে যাচ্ছে বা বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া তাদেরকে আবার পুনর্বাসন করা এবং পানিটা নামার সাথে সাথে যেন আবার তারা চাষবাস করতে পারে ব্যবস্থা করা সব রকম উদ্যোগ আমরা নিয়েছি এবং সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি এবং পর্যাপ্ত ত্রাণ আমরা পাঠাচ্ছি এর আগে সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানকালে নিহত কর্মকর্তাদের স্বজনদের অনুকূলে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা দুর্গত মানুষের সহায়তায় বুধবারও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছে অন্যতম শিল্প গ্রুপ বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন স্থানে কয়েক হাজার মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে দিনাজপুর সদরের কর্নাই ও কমলপুর ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয় ত্রাণ বুধবার সকালে অন্তত এক হাজার মানুষের মাঝে এই খাবার ও কাপড় বিতরণ করে বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ত্রাণ নিয়ে বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট গ্রুপ তারা যে একটা মহৎ কাজ করে এই আমাদের তৃণমূল পর্যায়ে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে কয়েকটি ভেলা দিয়ে অনেকগুলো খাল অতিক্রম করে আমাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এদিকে বুধবার দুপুরে জামালপুরের বকশিগঞ্জেও দুর্গতদের মাঝে ত্রাণ দেয় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এ উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ত্রাণ কর্মকর্তা বকশিগঞ্জবাসী প্লাস উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা খুব খুশি বসুন্ধরা গ্রুপ আগামী দিনে আরও এগিয়ে ওই তানবাসী বানবাসীদের জন্য আরও এগিয়ে আসুক এটা আমরা আকাঙ্ক্ষা করি উপজেলার প্রায় দেড় হাজার দুর্গতদের মাঝে এসব শুকনো খাবার ও কাপড় বিতরণ করা হয় বন্যার কারণে যে খাদ্য ঘাটতি তৈরি হয়েছিল আমদানির মাধ্যমে তা দূর হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য সম্মেলনের সমাপনী দিনে এই কথা বলেন তিনি বাণিজ্যমন্ত্রীর দাবি বর্তমানে খাদ্য নিরাপত্তা বিষয়ে ভোক্তাদেরও সচেতনতা বেড়েছে নিরাপত্তা জোরদার করতে সরকারও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণকেও আরও বেশি কার্যকর করার কথা বলেন তিনি অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন দেশ শুধু আর্থিকভাবেই এগিয়ে যাচ্ছে তা নয় খাদ্য স্বয়ংসম্পূর্ণতাও তৈরি হয়েছে আগামীতে খাদ্যের ভেজাল দূর করতে আরও বেশি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি আজকে আমরা ষোলো কোটি লোক খাদ্যের স্বয়ং সম্পন্ন যদি এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কিছু উৎপাদন কম হবে এবং সেটা আমরা আমদানির মাধ্যমে আমরা সেটা সমাধান করবো আঠারোটি মন্ত্রণালয় এবং চারশো আশিটি সংস্থা একটি আমদানের মধ্যে এসে আজকে একসাথে সমন্বিতভাবে কাজ করছে আগে যেখানে বিক্ষিপ্তভাবে কাজ হতো সেটা আজকে সমন্বিতভাবে পর্যাপ্ত অর্থ না পাওয়ায় হাওর এবং বন্যা প্রবণ অঞ্চলে গুণগত মানের বাধ নির্মাণ করতে পারেনি পানি সম্পদ মন্ত্রণালয় এমন দাবি মন্ত্রী আনিসুল ইসলাম বাঁধ ভেঙে যাওয়ার পেছনে অদক্ষ জনবলকেও দায়ী করছেন তিনি বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডে অনুষ্ঠিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী আনিসুল ইসলাম বলেন এবারের কয়েক দফা দুর্যোগে অভিজ্ঞতার আলোকে বলা যায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে হবে বলেন সারা দেশে নদী ও খাল দখলমুক্ত করতে পারলে বন্যার প্রকোপ অনেকটাই কমে আসবে কমে আসবে এছাড়া আগাম বন্যা ও অতিবৃষ্টির মাধ্যমে যে জলবায়ু পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে তা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও মনে করেন পানি সম্পদ মন্ত্রী আমি একটা জায়গা খালি ঠিক করব সেটা হবে না আমাকে একটা বার্তা আমাকে ঠিক করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি আরেকটা জিনিস যেটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন এবং আমরাও এখন আমার মনে হয় মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড যেটা উপলব্ধি করছে সেটা হচ্ছে যে আমাদেরকে ড্রেজিং এবং খনন এই দুটো আমাদের করতে হবে ড্রেজিং খনন কেবল পানি যাওয়ার জন্য না জলাবদ্ধতার জন্য না আমাদেরকে পানির বন্যা ও ভারী বৃষ্টিতে গেল তিন মাসে মোট ক্ষতি হয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকার এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক ও জনপদ বিভাগ এবং এল তাদের হিসেবে দেশের প্রায় সাড়ে ছ হাজার কিলোমিটার সড়ক মহাসড়ক বিপর্যস্ত হয়েছে যেগুলো মেরামতে লাগতে পারে হাজার কোটি টাকা হুমকিতে কৃষি খাত বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছাড়াও অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে সরকারের জন্য দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে বিস্তারিত লাকমিনা জাসমিন একদিকে ভারী বর্ষণ অন্যদিকে উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢল দুয়ে মিলে প্লাবিত হয় দেশের উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলের প্রায় চল্লিশ জেলা গেল কয়েকদিন বন্যার পানি নামতে শুরু করলেও এখন হিসাব কষতে হচ্ছে ক্ষয়ক্ষতির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুসারে শেষ দফায় দশ দিনের বন্যায় চারশো কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে এছাড়া ক্ষতি সম্মুখীন হয়েছে দুইশো সেতু ও কালভার্ট এবং ছিয়ানব্বইটি বাদ বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও এদিকে এলজিইডি বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে গত তিন মাসের ভারী বৃষ্টি ও সারা দেশে প্রায় ছয় হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক মহাসড়ক মেরামতে প্রায় দশ হাজার কোটি টাকা দরকার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শুধু সড়কপথই নয় বন্যার পানির তোড়ে ঝুঁকিতে পড়েছে কয়েকশো কিলোমিটার রেলপথ যা মেরামতে আনুমানিক পাঁচশো কোটি টাকা দরকার হতে পারে এমার্জেন্সি মেটানোর জন্য কিছু বাজেট হয়তো ডাইভার্ট করতে হবে এই এই সমস্ত আর্জেন্ট পুনর্বাসনে তখন হয়তো কিছু যে উন্নয়ন পরিকল্পনা আমরা হয়তো নিকট ভবিষ্যতে নিতে চেয়েছিলাম সেটা হয়তো হয়তো কিছুটা সময় প্রলম্বিত হতে পারে যে রাস্তাঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত চলাচল উপযোগী করার জন্যে স্বল্প মেয়াদের কর্মসূচি গ্রহণ করতে হবে যখন বন্যা চলে যাবে বন্যা শেষ হয়ে যাবে তখন এটাকে একটু দীর্ঘমেয়াদে এই পুরোপুরি অরিজিনাল যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডে করতে হবে সরকারি হিসেবে দশ দিনের বন্যায় চল্লিশ জেলায় ছয় লাখ বান্ন হাজার ছয়শো হেক্টর জমির ফসল তলিয়ে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্রা অনুসারে তলিয়ে যাওয়া ওই জমি থেকে তেইশ লাখ টন চাল পাওয়ার কথা অথচ বন্যার কারণে সর্বোচ্চ দশ লাখ টন চাল পাওয়া যাবে সব মিলিয়ে সংশ্লিষ্টরা এই খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ওই অবকাঠামো পুনর্নির্মাণে যেতে পারবো না কিন্তু সর্বাগ্রে আমার যেটা করতে হবে সেটা এই মুহূর্তে আমার আশপাশের যেসব জেলায় বন্যা হয়নি সেখান থেকে দুর্বার গতিতে নৌকায় করে লোক মারফত গরু গাড়িতে যেভাবে আমার খাবারগুলো পাঠাতে হবে ওষুধপত্র নিয়ে ছুটে যেতে হবে কেননা তখন কিন্তু রোগবালাই বেলায় ছড়িয়ে পড়বে আর সেই সাথে ধানের বীজ এইগুলো বিনা পয়সায় দিতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুসারে শুধু অবকাঠামোগত ক্ষতি নয় বন্যায় একুশে আগস্ট পর্যন্ত দশ দিনে সারা দেশে মারা গেছে একশো একুশ জন নিখোঁজ হয়েছে পাঁচজন আর এখন বন্যা শেষে রোগাক্রান্ত হচ্ছেন অনেকে লাকমিনা জেসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এই সরকারের মেয়াদেই একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার শেষ হবে আওয়ামী নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমানের স্ত্রী আই ভি রহমানের তেরোতম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন পনেরো আগস্ট আর একুশে আগস্ট একই সূত্রে গাথা হামলার পর বিচার কাজ বাধাগ্রস্ত করতে আলামত নষ্ট করে ফেলা হয়েছিল বলেই বিচার বিলম্বিত হচ্ছে ওবায়দুল কাদের বলেন ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি যে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল তা ভণ্ডুল হয়ে গেছে এখন দলটি আবল তাবল বকছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবারকে নির্মূল করা ছিল তাদের টার্গেট এবং একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যা এ রায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক ফায়দা তোলার একটা পায়ে তারা করছিল তাদের যে তাদের সে রঙিন স্বপ্ন এরই মধ্যে ভন্ডুল হয়ে গেছে বিএনপি সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলতেই আওয়ামী লীগের পরিকল্পনায় একুশ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি হয়েছিল করার সামনে এই করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাথে বলেছেন বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় তাই আগামী নির্বাচনে তার দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে দুপুরে রাজধানীতে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজুদ্দিনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মন্ত্রী বললেন হাও তাস নাই চালের দাম ছাপ্পান্ন টাকা হচ্ছে কি আছে কোনো হাও নাই আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে দেখি মানুষ বন্যার সময় হাজার হাজার মানুষ হাত তোলে প্রাণের জমা হয়ে পড়েছে মানুষ ভাবছে যে বিকল্প শক্তির কথা ভাবছে বা মানুষ পরিবর্তন চাইছে একটা কথা বলি একটি সরকার বেশি দিন থাকলে যত ভালোই কাজ করুক মানুষ পরিবর্তন চায় এই সরকারের জনপ্রিয়তা তো উন্নয়ন কোথায় সূর্যটা কার ক্ষমতা আসা সংবাদ পর্যায়ে নিচ্ছে বিরতি ফিরে এসে আরও থাকছে ঈদ ঘিরে বাড়ছে যানজট যে কোনো মূল্যে মহাসড়ক সচল রাখার ঘোষণা সড়ক পরিবহন মন্ত্রী আবার স্বাগত দেখছেন ঈদ সামনে রেখে মহাসড়কে এখনই বেড়েছে যানবাহনের চাপ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে যানজট মুক্ত রাখা হবে মহাসড়ক এদিকে ঘাটগুলোই গাড়ি পারাপার নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই দৃশ্য গেল এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনের বৃহস্পতিবার এই সড়কের দাউদকান্দিতে অন্তত ত্রিশ কিলোমিটারের যানজট তৈরি হয় সকাল থেকে শুরু এই ভোগান্তি গড়ায় বিকেল পর্যন্ত এরপর যান চলাচল ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয় দুপুরে এই মহাসড়ক পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন ঈদে মহাসড়ক যে কোনো মূল্যে সচল রাখার ঈদ উপলক্ষে আমি আশ্বস্ত করতে চাই ঘর মুখ যাত্রীদের যে ভয়ের কোনো কারণ নেই এবারও এই যাত্রা সড়ক পথে স্বস্তিদায়ক হবে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ঈদে বাড়তি গাড়ির চাপ সামলাতে অতিরিক্ত তিনটি ফেরি যোগ করার পরিকল্পনা বিআইডব্লিউটিসির একই সাথে বিকল্প ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা থাকবে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ফেরিগুলি মানে রাউটি দিতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো অতিরিক্ত সময় লাগছে তো এগুলিকে কাভার দেওয়ার জন্য আমরা বর্তমানে ষোলোটা আছে আরও তিনটা ফেরি আমরা নিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার বেশিরভাগ মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করলো নির্বাচন কমিশন সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় পরিষদ গঠনসহ সাত দফা প্রস্তাব দিয়েছে দলটি এদিকে সবশেষ নিবন্ধিত দল হিসেবে বিএনএফের সাথে সংলাপ শুরুর কথা থাকলেও ত্রাণ বিতরণের অজুহাতে অংশ নেয়নি দলটি ঈদের ছুটি শেষে দশ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ দেশের মানুষ এখন সঞ্চয়মুখী গেল দুই দশকে সঞ্চয়ের যে বৃত্ত তৈরি হয়েছে তা মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে বৃহস্পতিবার সচিবালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ওর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত মন্ত্রী জানান এই ক্ষেত্রে একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যকর ভূমিকা রেখেছে যদিও প্রকল্পে দেশের সব মানুষকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি এ কারণে দু হাজার সালের আগেই দেশের সব মানুষকে এই প্রকল্পের আওতাভুক্ত করে প্রকল্পটির ইতি টানা হবে তখন প্রকল্পটি কেবল পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে পরিচিত হবে বলেও জানান অর্থমন্ত্রী যারা যারা আওতায় আসার উপযুক্ত তারা সবাই এই প্রকল্পের আওতায় আসবে এবং তখন আর ওই একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকবে না ওই অরিজিনাল যে আইডিয়াটা ছিল এটা হবে সঞ্চয় ব্যাংক সেই হিসাবে এটা তখন রূপান্তরিত হবে সংবাদের পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছে ফিরে এসে আরও থাকতে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ নাগরিক আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিকিৎসার জন্য বিদেশ যেতে জব্দ থাকা পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে বিদেশ থেকে চিকিৎসা শেষ করে দেশে আসার এক সপ্তাহের মধ্যে মান্নাকে আবারও পাসপোর্ট জমা দিতে বলেছেন আদালত মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী রিসুর রহমান আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর আগে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগের দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ সড়কে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে পশু কোরবানি না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানালেন মেয়র সাইদ খোকন বৃহস্পতিবার নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে এক সভায় তিনি এই আহ্বান জানান দ্রুতভাবে নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যদি বৃষ্টিতে সড়কে পানি জমে যায় সেই জমে যাওয়া পানির উপর আপনারা দয়া করে পশু করবেন না একটু অপেক্ষা করুন বৃষ্টির পানি নেমে গেলে আপনারা নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করবেন এবার নিউজ টোয়েন্টি আন্তর্জাতিক ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহরের নেতৃত্বে নয় সদস্যের বেঞ্চ ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে বেঞ্চের সব সদস্যের সম্মতিক্রমে এই রায় ঘোষিত হয় আদালতের রায়ে সর্বসম্মত সিদ্ধান্ত এসেছে গোপনীয়তার অধিকারের পক্ষে গোপনীয়তার অধিকার ভারতের সংবিধানের একুশ নম্বর ধারার আওতায় অন্যতম অধিকার হিসেবে স্বীকৃত এই অধিকার জীবনধারণ ও স্বাধীনতার অন্যতম অংশ এর আগে ব্যক্তির গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি দেশটির সংবিধানে শেষ করব নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সুন্দরবনের কাছে নতুন শিল্প কারখানা নয় নাইকোর সাথে পেট্রোবাংলা ও বাপেক্সের সব চুক্তি বাতিল বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ষোড় সংশোধনী বাতিলের রায়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিলের দাবি আমুর প্রধান বিচারপতির পদত্যাগ চান ইনু বন্যাত্বদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধিদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ বন্যায় বিপর্যস্ত ছ হাজার কিলোমিটার সড়ক ছয় লাখ হেক্টর জমির ফসল নষ্ট আর্থিক ক্ষতি পনেরো হাজার কোটি টাকা সংবাদে সাথে থাকায় সবাইকে